Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. YouTube new update custom URL change 2021. YouTube এর নতুন আপডেটে কাস্টম লিংক তৈরি করবেন কিভাবে 2021 সালে। তো চলুন প্রথমে আমরা Google Chrome ব্রাউজারটি ওপেন করব। তারপর সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেসে আমরা লিখব studio.youtube.com। তো আমি লিখেছি দেখতে পাচ্ছেন studio.youtube.com। এবার আপনি ভিজিট করবেন। ভিজিট করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে কন্টিনিউ টু ইউটিউব স্টুডিও এটাতে ক্লিক করবেন। এবার আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে আসব। দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব স্টুডিও চলে এসেছে। এখান থেকে লেফট কর্নারে এই আইকনটাতে ক্লিক করবেন। তাহলে আমরা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন অপশন পেয়ে যাব। দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন অপশন এখানে চলে এসেছে। এখান থেকে আপনি চ্যানেল কাস্টমাইজ করতে পারবেন। তো এবার উপরে দেখতে পাচ্ছেন এখানে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। এখান থেকে বেসিক ইনফোতে ক্লিক করবেন। বেসিক ইনফোতে ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন সেট এ কাস্টম ইউআরএল ফর ইওর চ্যানেল। তো এখানে আমার যে ডিফল্ট অ্যাড্রেসটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট অ্যাড্রেস। তো আমরা এখন কাস্টম ইউআরএল সেট করব। সেট এ কাস্টম ইউআরএল ফর ইওর চ্যানেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটি বক্স দিবে যেখানে আপনি কাস্টম ইউআরএল লিখতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো এখানে আমি লিখে দিয়েছি আব্দুল্লাহ এসকে মি। এবার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার সবুজ টিক চিহ্ন উঠবে, আর যদি না থাকে তাহলে এখানে ক্রস আসবে। দেখতে পাচ্ছেন টিক চিহ্নটি চলে এসেছে। এবার আমরা সেভ করব এটি। এবার আমরা সেভ করতে এটি উপরে পাবলিশ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে পাবলিশ অপশনে ক্লিক করবেন। তারপর এরকম একটি ট্যাব দেখতে পাবেন, কনফার্ম কাস্টম ইউআরএল। ওয়ান্স এ কাস্টম ইউআরএল ইজ সেট, ইট ক্যান বি চেঞ্জ অর ট্রান্সফার টু এ ডিফারেন্ট চ্যানেল। আপনি এখানে ভালোভাবে দেখে নেবেন, একবার চেঞ্জ করলে পরবর্তীতে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তো এখান থেকে আপনি ক্লিক করবেন কনফার্ম অপশনটিতে। তো আমি এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে দেখতে পাচ্ছেন আমার কাস্টম ইউআরএল এখানে সেট হয়ে গিয়েছে, youtube.com/abdullahskmi। তো আমি চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশনেও দিয়ে দিয়েছি। এখানে ডিলেট অপশন চলে এসেছে, কখনোই এই ডিলেট অপশনে ক্লিক করবেন না। তো আমি চ্যানেল লিঙ্কটি কপি করে নিলাম। কপি করে আপনি পেস্ট করে দিবেন যে কোনো ব্রাউজারে, পেস্ট করে ভিজিট করবেন। তো আমি এখানে ভিজিট করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি এখানে চলে এসেছে। এভাবে আপনি খুব সহজে কাস্টম ইউআরএল চেঞ্জ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচ দিস ভিডিও।